আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো এই মুহূর্তে স্ক্রিনে যে স্ট্যাটাস ভিডিওগুলো দেখতেছেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো কিন্তু অনেকটা ট্রেন্ডিংয়ে থাকে। তো এই ভিডিওগুলো কীভাবে মেক করবেন সেটা এই ভিডিও দেখাবেন, জন্য ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আপনারা দেখছেন বাইজ ব্রো টেকনিক্যাল, সঙ্গেই থাকুন। এই সকল ধরনের স্ট্যাটাস ভিডিও মেক করার জন্য আমাদের হচ্ছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে নিপোজিটে ক্লিক করবেন, তারপর এখান থেকে হচ্ছে 6:9 যে রেশিওটা প্রথমে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর এখান থেকে আমাদের মিডিয়া অপশনে যেতে হবে, তারপর ব্যাকগ্রাউন্ড থেকে আপনি চাইলে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন, মানে যে কোনো একটা কালারের। তো আমি এখান থেকে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এটা ডুরেশনটা আপনি যতটুকু ইচ্ছা ততটুকু রাখতে পারেন, অর্থাৎ আপনি আপনার যে স্ট্যাটাস ভিডিওটা যতটুকু ড্রেসটা অর্থাৎ লেন্থ যতটুকু করতে চান ততটুকু রাখবেন। রাখার পর এবার স্টার্ট পজিশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে হচ্ছে লেয়ার অপশনে যাবেন, দেন হচ্ছে মিডিয়াতে, তারপর এখান থেকে হচ্ছে আমাদের যে সব কিছু এখানে আমরা যা যা ম্যাটেরিয়ালস ইউজ করছি সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবো। এখান থেকে আপনারা হচ্ছে যে হোয়াইট পিএনজিটা, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পিএনজিটা শ্যাডো, তো এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চাইলে এখান থেকে আপনি এইভাবে ফুল স্ক্রিন করে নিতে পারেন, অথবা এখান থেকে স্প্লিট স্ক্রিনে যাবেন, দেন এখান থেকে ফুল ফ্রেমটা সিলেক্ট করবেন। তাহলে অটোমেটিক্যালি আপনার ফুল ফ্রেম হয়ে যাবে। দেন আপনি এই লেয়ারটাকে আপনার উপরে ব্যাকগ্রাউন্ড যতটুকু রাখছেন ঠিক ততটুকু করে দেবেন। দেওয়ার পর আবার স্টার্ট পজিশনে যাবেন। দেন এবার হচ্ছে আমাদের এখানে একটা পিকচার অ্যাড করতে হবে, চাইলে আপনি এখানে যে কোনো পিকচার অ্যাড করতে পারেন, আপনার নিজের পিকচার অথবা আপনি যেটাতে স্টার্ট ভিডিওটা মেক করতে চান। এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর মিডিয়াতে চলে যাবেন। দেন এখান থেকে হচ্ছে আপনি আপনার পিকচারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটাকে হচ্ছে জুম করে নিব, এটা আমাদের যতটুকু প্রয়োজন স্ক্রিন, মানে অর্থাৎ আমাদের স্ক্রিনটা যতটুকু ততটুকু করে নিলাম। নেওয়ার পর এটা আমাদের উপরে যে ব্যাকগ্রাউন্ডটা ঠিক ততটুকু করে দেবো। আমাদের হচ্ছে মানে প্রত্যেকটা লেয়ার আপনার হচ্ছে উপরে যে মূল ব্যাকগ্রাউন্ডটা ততটুকু কিন্তু হবে। হওয়ার পর এটা আমাদের হচ্ছে এখান থেকে আমরা এই পজিশনে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা সেন্ট টু ব্যাকে দিব, এই জন্য থিওটা এখানে হচ্ছে ক্লিক করবো। ক্লিক করার পর সেন্ট টু ব্যাক, দেন এটা আমাদের হাইড হয়ে যাবে। তারপর এখান থেকে আমাদের যে হোয়াইট শ্যাডোটা আছে হোয়াইট শ্যাডোতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা ব্লেন্ডিং অপশনে যাবো। দেন এখান থেকে হচ্ছে আমরা স্ক্রিন সিলেক্ট করবো। সিলেক্ট করলে আমাদের এই যে পিকচারটা আছে এই পিকচারটা কিন্তু আমাদের এখানে শো করবো, ওকে, মানে আমরা দেখতে পাবো। দেন এখান থেকে আমরা হচ্ছে এই যে পিকচারটাতে আমাদের অ্যানিমেশন দেখতে পাচ্ছেন। এর জন্য অ্যানিমেশন দেওয়ার জন্য সাধারণত আমরা হচ্ছে কাইনমাস্টার যে কী অপশনটা অর্থাৎ চাবির আইকনটা এটা ব্যবহার করে থাকি। তো এখান থেকে আমরা চাবির আইকনে যাবো। যাওয়ার পর এটা আমরা মিডল বরাবর নিব। মিডল বরাবর নেওয়ার পর এটা আমরা এইভাবে সাইডে স্ক্রল করবো। দেন সাইডে স্ক্রল কর, মানে আপনার যতটুকু ভালো লাগে আপনি ঠিক ততটুকু কিন্তু এখানে নিতে পারেন। নেওয়ার পর এখান থেকে আবার হচ্ছে রাইট সাইডে স্ক্রল করবো। দেন এই পজিশনে আসবো। আসার পর এখান থেকে আমরা হচ্ছে আবারও এটাকে যেরকম পজিশনে ছিল ঠিক সেরকম পজিশনে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর দেন আবারও কিছু রাইট সাইড স্ক্রল করবো। দেন এবার হচ্ছে আমরা মিডল বরাবর নিয়ে আসবো, যেই পজিশনে দিলে আমাদের পিকচারটা ভালোভাবে দেখা যাবে। তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আমাদের কিন্তু এখন হচ্ছে আমাদের পিকচার অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেছে, আপনারা ভিডিওতে খেয়াল করলে বুঝতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার মতো করে অ্যানিমেশন দিতে পারেন, যতটুকু ইচ্ছা ততটুকু দিয়ে নিতে পারবেন। দেন এবার হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে লিরিক্সটা ছিল লিরিক্সটা অ্যাড করবো। লিরিক্সটা অ্যাড করার জন্য লে অপশন চলে যাবেন, যাওয়ার পর মিডিয়াতে। দেন এখান থেকে আপনি আপনার ফোল্ডার থেকে লিরিক্সটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটার যে ব্ল্যাক স্ক্রিনটা আছে এটা রিমুভ করতে হবে। তো ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ করার জন্য এখান থেকে আমরা ব্লেন্ডিং অপশনে চলে যাবো। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা মাল্টিপ্লাইটা সিলেক্ট করে দেবো, দিলে আমাদের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে এটা রিমুভ হয়ে যাবে। তারপর এটা আমাদের যতটুকু লাগে আমরা ততটুকু ঠিক পজিশনের মধ্যে এটাকে বসিয়ে দিব, ওকে। তো আপনি যেই পজিশনে চান সেই পজিশনে এটাকে বসিয়ে নিতে পারেন। তো এটাকে হচ্ছে আমরা আরও কিছুটা একটু বড় করে দিচ্ছি। দেওয়ার পর আমরা এই পজিশনে দিলাম। দেওয়ার পর এখানে আমাদের রোজের যে একটা হচ্ছে পিএনজি ফটো ছিল ওইটা অ্যাড করার জন্য লেয়ার অপশন চলে যাবে। দেন হচ্ছে মিডিয়াতে, তো যেখানে যা যা কিছু ইউজ করছে সব কিছু লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা চাইলে এটাকে রোটেট করে নিতে পারি। দেন এটা আমাদের পজিশন মতো এটাকে অ্যাডজাস্ট করে নিব, আপনি আপনার পজিশন মতো এটাকে বসিয়ে নেবেন। দেওয়ার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে হচ্ছে আমাদের এই লেয়ারটাকে যেটা বলছে প্রত্যেকটা লেয়ারে আমাদের ফুল করে দিতে হবে। দেন এখান থেকে আমাদের একটা ওভারলে ইফেক্ট ছিল এটা অ্যাড করার জন্য লেয়ার অপশনে ক্লিক করবো। তারপর মিডিয়াতে, দেন এখান থেকে আমরা ওভারলে ইফেক্টটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এটাকে ফুল ফ্রেম করে নেবো। এখান থেকে স্প্লিট স্ক্রিনে যাবো, দেন ফুল ফ্রেম, তারপর রাইট অপশনে ক্লিক করবো, তারপর ওভারলেতে ক্লিক করে এখান থেকে আমরা ব্লেন্ডিং অপশনে যাবো। দেন এখান থেকে আমরা হচ্ছে স্ক্রিনটা সিলেক্ট করে দেবো। স্ক্রিন সিলেক্ট করলে আমাদের ওভারলেটা কিন্তু যে ইফেক্টটা দেখা যাবে অ্যান্ড হচ্ছে ব্ল্যাক স্ক্রিন রিমুভ হয়ে যাবে। তো ফাইনালি আমরা এখন ভিডিওটাকে প্লে করবো। এর আগে আমরা এখানে সাউন্ডটা আমাদের লিরিক্সের সাথে দেওয়া আছে, আমরা কোনো সাউন্ড অ্যাড করবো না। তো এখান থেকে আমরা ভিডিওটাকে প্লে করবো। আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কপিরাইট সমস্যার কারণে। তো আশা করি এইভাবে যদি ভিডিওটা মেক করেন অ্যান্ড আমরা আপনার চাইলে কিন্তু লিরিক্সটাকে আপনি আপনার পজিশন মতো এখানে বসিয়ে নিতে, মানে আপনি ছোটো বড়ো করে নিতে পারেন, ওকে। আমি জাস্ট এতটুকু এক্সাম্পলের ক্ষেত্রে দেখাইছি। তো আপনি অনেক সুন্দরভাবে আর ভিডিওটা মেক করতে পারবেন অ্যানিমেশন অ্যান্ড সব কিছু দিয়ে। তারপর এখান থেকে জাস্ট আমরা ভিডিওটাকে সেভ করার জন্য শেয়ার অপশনে ক্লিক করবো, দেন এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।